হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি কিন্তু আপনাদের প্রচণ্ড কাজে লাগবে, তাই ভিডিওটা পুরোটা দেখবেন, অনেক ইনফরমেশান কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। এর মিডিলে আরও একটি কথা বলবো, যেটা হচ্ছে আমার এই চ্যানেলটির পাশাপাশি আমার একটি ব্লগিং চ্যানেল আছে, যারা এখনও সেটি দেখেননি তাদের জন্য আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন। আমার মনে হয় সেখানে অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আমরা প্রায়শই শুনি কি আমাদের এই গ্রহটা খারাপ আছে, ওই গ্রহটা খারাপ আছে, এটা আমরা প্রায়শই শুনে থাকি। অনেকের কি হয়, ধরুন পার্টিকুলার যেটা ডেট বা সময় জানা থাকে না, যার ফলে কি হয়, আমরা আমাদের যে প্ল্যানেটারি পজিশনগুলো কি অবস্থায় আছে, ভালো না খারাপ, সেটা বুঝতে পারি না। তাহলে কি হবে, তারা কি জানতে পারবে না যে তাদের কোন গ্রহটা খারাপ, কোন গ্রহটা ভালো, এই বিষয়টা অবশ্যই জানতে। এমন কিছু জিনিস আছে যেগুলো আপনারা যদি কাউকে অবজার্ভ করেন, তাহলে কিন্তু বুঝে যেতে পারবেন তার কোন গ্রহটা খারাপ, কোন গ্রহটা ভালো। এমন কিছু বিষয় আজকে আমি আলোচনা করব। প্রত্যেকটা গ্রহেরই এইভাবে ইন্ডিভিজুয়াল আমি আলোচনা করে দেব, যার ফলে কি হবে, আপনাদের যদি বার্থ চার্ট থাকে তবুও ভালো, না থাকে তবুও ভালো, আপনারা যেন ওভারঅল বুঝতে পারেন যে মেন যে ফ্যাক্টরটা কি, ফ্যাক্টরটা হচ্ছে বোঝার যে আমাদের কোনটা ভালো কোনটা খারাপ। তো এটার মাধ্যমেও কিন্তু বোঝা যায়, অনেক অ্যাস্ট্রোলজার কিন্তু এই জিনিসগুলো দেখে, এই জিনিসগুলো জিজ্ঞাসা করে, কিছু কমন জিনিস আছে যেগুলো জিজ্ঞাসা করে মানে বুঝতে পারে। আর অনেক সময় কি হয়, ধরুন বার্থ চার্টে যেটা রেজাল্ট এসছে যে পার্টিকুলার এই গ্রহটা খারাপ, তো আমরা কি করি, আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য কিছু কিছু সাইন আছে যেগুলোকে জিজ্ঞাসা করে নিই বা যেগুলো মিলিয়ে নিই, এরকম অনেক কিছু করা হয়। তো আজকে কোন গ্রহটা নিয়ে আলোচনা করব, আজকে যে গ্রহটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুধ। সবার আগে বুধকে নিয়ে আলোচনা করি। আপনারা কিভাবে বুঝবেন আপনাদের বুধটা খারাপ আছে, ঠিক আছে, আগে খারাপ আছেটা জেনে নিই, পরে কোনো আলোচনায় ভালো আছেটা জানব। এইভাবে যে নটা গ্রহ আছে সেই নটা গ্রহই কিন্তু আলোচনা করব। তাহলে নাম্বার ওয়ান পয়েন্ট কি হচ্ছে যাদের বুধ খারাপ, সবার প্রথমে যেটা হচ্ছে যাদের বুধ খারাপ তারা কিন্তু সবসময় একটা বদ্ধ অবস্থায় থাকতে পছন্দ করে। অনেককে দেখবেন ঘরের অলওয়েজ দরজা জানলা বন্ধ করে আছে, ঘরে কোনো লাইট জ্বালাতে পছন্দ করছে না, এরকম যাদের দেখবেন যাদের নেচার, তাদের আপনারা চোখ বন্ধ করে বলতে পারবেন যে তাদের বুধটা খারাপ। তবেই তারা এই যে সাইকোনেস, এটাকে কিন্তু সাইকোনেস বলা চলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজাল্ট দেখা গেছে বুধ খারাপ হওয়ার কারণেই কিন্তু মানুষের সাইকোনেসটা অ্যারাইজ করে। আমি এটা নাম্বার ওয়ান পয়েন্টে রেখেছি, সবার ফার্স্টে আমরা এই জিনিসটাকে নোটিস করি। দু নম্বর পয়েন্ট হলো, আগে যে কথাটা বলেছি সেটাই এখানে বলবো, দু নম্বর পয়েন্ট হচ্ছে কারোর যদি মানসিক রোগ থাকে তাহলে জানবেন তার বুধটা ডিস্টার্ব আছে, কারোর যদি নার্ভের প্রবলেম থাকে তাহলে জানবেন তার বুধটা ডিস্টার্ব আছে। তিন নম্বর পয়েন্ট হলো, অনেকের দেখবেন অত্যাধিক মাত্রায় ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশন অলওয়েজ কাজ করে, এই ডিপ্রেশন যাদের মধ্যে কিন্তু প্রচণ্ড মাত্রায় কাজ করে। দেখুন ডিপ্রেশন সবার মধ্যেই থাকবে কম বেশি, ঠিক আছে, কিন্তু যাদের মধ্যে অত্যাধিক ডিপ্রেশন কাজ করে, যারা নিজেদের ডিপ্রেশনটাকে ওভারকাম করতে পারে না, ডিপ্রেশনের মধ্যেই তারা দেখবেন রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছে, ডিপ্রেশনটাকেই তারা পছন্দ করে, এরকম অনেক মানুষ কিন্তু আপনারা পেয়ে যাবেন, তাদের বুধটা খারাপ আছে। চার নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকে দেখবেন খুব কুইক ডিসিশন নিতে কিন্তু পারে না, কুইক ডিসিশন নিতে গেলে একটু ঘাবড়ে যায়, কোথায় নার্ভাস হয়ে যাচ্ছে, কি করব না করব, সেই একটা হচপচ সিচুয়েশন তৈরি হয়ে যায়, একটা কোনো চটজলদি সিদ্ধান্ত নিতে হলে তারা একদম সেই মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। একটা এক্সাম্পল দিই, অনেক সময় দেখবেন কি রাস্তায় বেরিয়েছে, গাড়ির লাইসেন্স নেয়নি, ট্রাফিক পুলিশ ধরেছে তাকে, সে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কি করবে বুঝে উঠতে পারছে না, একটা কাউকে ফোন করবে যে আমার লাইসেন্সটা এনে দাও, বা ট্রাফিক পুলিশকে কনভিন্স করবে আমার দেরি হয়ে গেছে বলে। এই যে কুইক ডিসিশন নেওয়ার ব্যাপারটা, ওই জায়গায় দাঁড়িয়ে ইনস্ট্যান্ট কি করা উচিত, এরকম ধরনের ডিসিশন যারা নিতে পারে না তাদের জানবেন বুধটা ডেফিনেটলি খারাপ আছে। পাঁচ নম্বর পয়েন্ট, অনেক বাচ্চা দেখবেন
সব সাবজেক্টে ভালো, পার্টিকুলার কিন্তু ম্যাথে ভালো না। অনেকে অনেককে পাওয়া যাবে যাদের ম্যাথ খুব উইক থাকে, সব কিছুতে একদম মার্কস ঠিকঠাক পাচ্ছে কিন্তু ম্যাথের বেলা একটু উইক। আমরা প্রায়শই শুনি অনেকের দেখবেন এটার জন্যই কমপ্লেন আসে, আপনার বাচ্চা ম্যাথে ভালো নয়। এটার নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে তাদের বুথটা কিন্তু খারাপ, যাদের বুথ খারাপ তাদের ক্যালকুলেশন ম্যাথ এই বিষয়গুলো কিন্তু প্রচণ্ড রকম প্রবলেমের মধ্যে কিন্তু থাকে। ছ নম্বর পয়েন্ট হলো অনেকে দেখবেন ঠিক গুছিয়ে পরিপাটি করে কথা বলতে পারে না, যারা খুব একটা গুছিয়ে কথা বলতে পারে না তাদের কিন্তু বুথটা খারাপ, বা যাদের তোতলামির ব্যাপারটা আছে কথা বলতে বলতে প্রায় তোতলাচ্ছে এই যে ব্যাপারটা আছে তাদের কিন্তু বুথটা ডেফিনেটলি খারাপ। সাত নম্বর পয়েন্টটা যেটা হলো সেটা হচ্ছে কমিউনিকেশন প্রবলেম। অনেকের দেখবেন কি হয় হঠাৎ কারোর সাথে নতুন পরিচয় হলো, সে একদম হাত ফা এমনি করে মূলছে কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না, ঘেমে নিয়ে এক এককার হয়ে যাচ্ছে, আর নতুন একটা ব্যক্তির সাথে পরিচয় হচ্ছে কি বলবো বুঝে পাচ্ছি না। অনেকের ক্ষেত্রে খেয়াল করবেন ইন্টারভিউ দিতে গেছে, সেই ইন্টারভিউ দিতে যাওয়ার আগের মুহূর্তে সেই বাইরে বসে একদম সেই ঘেমে নিয়ে এক এককার হয়ে যাচ্ছে, সেই 10 বার এদিক পাইচারি করছে ওদিক পাইচারি করছে। কারণ হচ্ছে তাদের কারোর সাথে কমিউনিকেশন করতে কিন্তু প্রচণ্ড রকমের প্রবলেম হয়। অনেকের ক্ষেত্রে আর একটা জিনিস আছে, ধরুন একটা বেশ ঝাঁ চকচকে একদম কোনো শোরুমের বাইরে দাঁড়িয়ে আছে, একটু হেজিটেট করছে যাবে কি যাবে না, যাবে কি যাবে না, কেন বলুন তো তাদের ওই ঝাঁ চকচকে ব্যাপারটা দেখে কিন্তু ভেতরে যে আছে তার সাথে কথা বলতে সমস্যা হবে। এগুলো অনেকের ক্ষেত্রেই হয়, এটাকে বলা হয় কমিউনিকেশন প্রবলেম। এটা যাদের বুথ খারাপ থাকে তাদের তারা কিন্তু এই প্রবলেমটা প্রচণ্ড মাত্রায় ফেস করে। যারা এই ভিডিওটি দেখছেন অনেকে হয়তো নিজের সাথে রিলেট করতে পারছেন, এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম আপনারা নিজেদের সাথে রিলেট করতে পারছেন। যদি রিলেট করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার বুথটা খারাপ আছে। আরও কিছু টপিক আছে আমি বলবো, শুধু বুথ খারাপ আছে সেটা জেনে কি হবে তাই না? বুথ খারাপ আছে তো আপনারা অনেক কিছু থেকে জানতে পারবেন, শুধু খারাপ আছে আমি বলবো না, পার্টিকুলার এমন কিছু রেমেডি বলে দেবো যেটা কিন্তু লাখ লাখ টাকা যে রত্ন আমরা ধারণ করি তার থেকেও বেশি কাজ করবে। রেমেডি নিয়েও কিন্তু অন্য একটা ভিডিও আমি করব। আর এই ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর তার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করুন যাতে নোটিফিকেশানগুলো ঠিকঠাক সময় আপনারা পেয়ে যেতে পারেন। তাহলে চলুন পরের পয়েন্টগুলো জেনে নেওয়া যাক। আট নম্বর পয়েন্ট দেখবেন অনেকে বিজনেস করে সাকসেসফুল হতে পারছে না, এই বিজনেস করছে সেই বিজনেস করছে দু চারটে বিজনেস করে ফেলেছে, সব জায়গায় ব্যর্থতা। একটা সাকসেসফুল বিজনেসের জন্য অবশ্যই করে তার বুথটাকে স্ট্রং হতে হয়। বুথটা স্ট্রং যদি না হয় আপনার যে গ্রহ যত স্ট্রংভাবে বসে থাকুক না কেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু বুথকে স্ট্রং হতে হবে, না হলে কিন্তু বিজনেস হয় না। যাদের বিজনেস ব্যর্থতার মধ্যে যাচ্ছে, বিজনেস করে বারবার সাকসেস পাচ্ছেন না, তাদের কিন্তু বুথটা ডেফিনেটলি খারাপ। ন নম্বর পয়েন্ট হচ্ছে যাদের বুথ প্রচণ্ড মাত্রায় খারাপ, দেখুন খারাপের তো কম বেশি আছে সেটা আমরা ডিগ্রি ওয়াইজ নির্ধারণ করি, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ হচ্ছে যাদের বুথ প্রচণ্ড খারাপ কথাটা আমি এই জন্যই শুরু করলাম। তো যাদের বুথ প্রচণ্ড খারাপ তারা কি করে পৈতৃক সম্পত্তি নষ্ট করে দেয়। অনেক ছেলে মেয়েকে দেখবেন বাবা মার বিশাল অর্থকড়ি আছে, অবস্থা সম্পন্ন ফ্যামিলির, তারা কি করে নিজেদের অর্থটাকে ধরে রাখতে পারে না, বরঞ্চ সেটাকে কিভাবে নষ্ট করবে সেটা জানে। যাদের বুথ খারাপ কিন্তু তারা এই বিষয়টি খুব মানে দক্ষ হয়, দেখবেন বাবা মা বাড়ি ঘর দর বানিয়ে রেখেছে সেটাকে সেল করে দিল, দিয়ে কি করবে জানে না, দিশেহারা, এরম টাইপসের মানুষ কিন্তু আপনারা দেখতে পাবেন। যারা এরকম তাদের কিন্তু বুথটা ডেফিনেটলি খারাপ। দশ নম্বর পয়েন্ট হচ্ছে অনেকে দেখবেন মনে রাখতে পারে না, অল্পতেই ভুলে যায়। ভুলে আমরা সবাই যাই কম বেশি, ভুলে যাওয়াটা কিন্তু কোনো খারাপ বিষয় না, ভুলে যাওয়াটা একটা ভালো সাইন। সাইকোলজিতে বলে ভুলে যাওয়া যদি না থাকতো তাহলে কিন্তু মানুষের মধ্যে অনেক সমস্যা তৈরি হতো, ভুলে যাওয়াটা ভালো জিনিস, কিন্তু সব যদি ভুলে যায় তাহলে সমস্যা আছে। অনেকের দেখবেন অল্পতেই ভুলে যাচ্ছে, মানে 10টা জিনিস মনে রাখতে দিয়েছেন সে 8টা ভুলে মেরে দিয়েছেন, এরম লোকও কিন্তু পাওয়া যায়। যাদের এই অল্পতে ভুলে যাওয়ার টেন্ডেন্সি আছে তাদের কিন্তু বুথটা খারাপ আছে।
দশ নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকের দেখবেন লাইফের কোনো কিছুতেই স্টেবিলিটি নেই, না অর্থের দিক থেকে, না জবের দিক থেকে, না ফ্যামিলির দিক থেকে, না রিলেশনের দিক থেকে, কোনো দিক থেকেই কিন্তু মানুষটা একটা স্টেবল সিচুয়েশনে নেই। এরকম অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে থাকে, তাদেরও কিন্তু বুধটা খারাপ আছে। এগারো নম্বর পয়েন্ট বলবো, এগারো নম্বর পয়েন্ট হচ্ছে যাদের বুধটা খারাপ তাদের ব্যক্তিত্ব পার্সোনালিটি কখনোই কিন্তু একটা বোল্ড হয় না, স্ট্রং হয় না, তারা কোথাও গিয়ে একটু যাকে বলে অগোছালো পার্সোনালিটি ক্যারি করে, মানে কিছু একটা অভাব তাদের মধ্যে, পারফেকশন নেই পার্সোনালিটির মধ্যে। তাহলে এগারোটা পয়েন্ট বলে দিলাম, আপনারা এই পয়েন্টগুলো নিজেদের সাথে মিলিয়ে দেখুন, নিজেদের সাথে মিলিয়ে দেখলে ডেফিনেটলি আপনারা নিজেরাই বুঝে যাবেন আপনাদের বুধটা ভালো আছে না খারাপ আছে। এই পয়েন্টগুলোর বাইরে সচরাচর কিছু হয় না, যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা এক্সেপশনাল, ঠিক আছে, এই পয়েন্টগুলোই ম্যাক্সিমাম হয়, এর বেশি কিন্তু কিছু হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।